Assalamualaikum देशे एवं देशेर बाहरे जे जेखान थेके आमादेर ए वीडियोटी देखछेन सालाम शुभेच्छा जानाच्छी आमादेर यूट्यूब चैनल ओ फेसबुक पेजेर पक्ष थेके। सम्मानित दर्शक श्रोता, आमरा बांग्लादेशेर विभिन्न अंचले गिये विभिन्न असहाय नारी विभिन्न नारी उद्यमिता विभिन्न सम्प्रदायेर मानुषेर जीवनेर गल्प तुले धरि। दर्शक, आज आमरा एसेछि राजधानी शनिया, आमरा शुनबो आमादेर सामने जेई बोनटी आछेन तार जीवनेर गल्प। आसलामुआलাইকুম। আসসালামুআলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? কি নাম আপনার? লিপি। লিপি আপা। আচ্ছা, লিপি আপা কেমন আছেন একটু বলেন। বেশি ভালো নাই সত্যি কথা যেটা। হ্যাঁ, আমার তিনটা বাচ্চা রেখে আমার স্বামী মারা গেছে। মনে করেন অনেক ইয়ার মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। ঠিক আছে, স্বামী মারা গেছে, আজকে 2.5 বছর হলো মারা গেছে। তো এই নিয়ে বাচ্চাগো নিয়ে খুবই ইয়ার মধ্যে, ঝামেলার মধ্যে আছি। তা বলার মতো না, আত্মীয় স্বজন ভাই বোন কেউ খবর নেয় না। ঠিক আছে, ছোটোর থেকেই কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছি আর কি। আচ্ছা লিপি আপা, আমরা ছোটবেলা থেকে গল্পটা শুনতে চাচ্ছি, আপনার বাড়ি কোথায় এবং আপনি লেখাপড়া করেছেন কিনা, বাবার ফ্যামিলিতে কিরকম ছিলেন, আমরা একদম পুরো গল্পটা আমরা শুনতে চাচ্ছি বা দর্শককে জানাতে চাচ্ছি আপনার গল্পটা, বলেন। আমার ছোটবেলা মা মারা গেছে, 1.5 বছর যখন বয়স তখন মা মারা গেছে। বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি রাজশাহী। রাজশাহীতে? আচ্ছা। হ্যাঁ, ছোটবেলা 1.5 বছর থেকে মা মারা গেছে, তখন থেকে মনে করেন চাচা চাচি ফুফা যে যেখানে যা যেখানে সুযোগ পাইছি সেইখানেই রাইখা মানুষ করছে। ঠিক আছে, পড়ালেখার সুযোগটা কোথাও পাইনি। ঠিক আছে, ওই যখন একটু জ্ঞান বুদ্ধি হয়েছে তখন ফুপুর আবার ছেলে মেয়ে নাই। আচ্ছা। ওই ফুপু আইনা মানুষ করছে, মানুষ করে বিয়ে শাদি দিছে। ফুপু কোথায় থাকতেন? ফুপুর বাসা কোথায়? ফুপুর বাসাও আমার সাথেই আর কি, মানে রাজশাহী। হ্যাঁ হ্যাঁ, রাজশাহীতে। তারপর ওইভাবে আর কি কষ্ট দুঃখ করে বড় হয়েছি। হ্যাঁ, অনেক কষ্টের মধ্যে আর কি জীবনটা কাটছে। কাইটার বিয়ে দিছে, সেখানেও কোনো ভালো ইয়া পাইনি। বিয়ে হয়েছে কিভাবে একটু বলবেন? বিয়ে হয়েছে বাবা মার মাধ্যমে। না, আপনার মা তো মারা গিয়েছে? হ্যাঁ, ওই যে আমার ফুপুই বিয়ে দিছে। আচ্ছা, মানে তাকে কি আপনাদের এলাকার নাকি এমনি পছন্দ করে? না না, পছন্দ করে হয় নাই। হ্যাঁ, আমাদের এলাকারও না, তার বাড়ি ছিল কিশোরগঞ্জ। আচ্ছা, কিশোরগঞ্জ ছিল তার গ্রামের বাড়ি, তার সামনে সানারপার থাকতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইখান থেকে আর কি দেখা, গার্জেনের মাধ্যমে দেখা হয়েছে, ওইখানেই বিয়ে হয়েছে। তখন আপনার বয়স ছিল কত? তখন বয়স ছিল 11 বছর, যায় 12 বছর পড়ছে তখন। মানে 12 বছরে আপনি বিয়ে করে ফেলছেন? হ্যাঁ, 12 বছর টাইমে ওই টাইমে বিয়ে দিয়ে দিচ্ছে। মানে এটা বাল্য বিবাহ হয়েছে না আপনার? হ্যাঁ হ্যাঁ, বিয়ে দিয়ে দিছে। যাক, ওইভাবে মনে করেন যেভাবে দিছে, ওই বাবা মার আত্মীয় স্বজনের সম্পর্ক ইয়া করতে যায় মনে করেন ওইভাবেই দিন কাটা গেছে। ওই স্বামীও মনে করেন মারধর করতো, ইয়ার মুখ দেয়ার আবিষ আবিষ ভাষা বলতো, অনেক দ্রুত খারাপ ব্যবহার করতো। হ্যাঁ, বিয়ে করে আপনাকে, আপনি কি আপনার ফুফুর বাসায় ছিলেন নাকি আপনার স্বামী আপনাকে নিয়ে আসছে? না, আমার স্বামীর বাসা, আমার শ্বশুর শাশুড়ির সাথেই ছিলাম। কোথায় স্বামীর বাসা? সানারপার। মানে ঢাকা সানারপার? হ্যাঁ হ্যাঁ, ঢাকা সানারপার। মানে আপনাকে বিয়ে করে নিয়ে আসছে? হ্যাঁ, বিয়ে করে নিয়ে এসে মনে করেন এরকম খালি কিছুদিন যাওয়ার পরেই খালি টর্চার করতো। আর এমনি আপনার জামাই কি কাজ করতো? এমনি কাজ করতো মার্কেটের লাইনে ছিল। আচ্ছা, ওইখান থেকে আর কি মনে করেন অনেক মুখ দিয়ে খারাপ খারাপ ভাষা বলতো, যেটা না বলার ছিল সেটাও বলতো। বাবা মা তুইলা বকা দিত, মনে করতাম যে বাবা মা তুইয়া কোথায় যাব, বাবা মা নাই, বাবা কোনোদিনও ফোন দিয়ে আইজও পর্যন্ত ফোন দেয় একটা দিন খবরও নেয় না যে আমি কি মইরা গেছি না বাইসা আছি না খাইয়া আছি না খাইয়া আছি, কোনোদিন একটা খোঁজ খবরও নেয় না বাবা, কোনো খোঁজ খবর নেই। এই যে আপনার ফুফুর বাসা থেকে যখন বিয়ে দিছে আপনার বাবা কি? মানে না না, আমার বাবা তখন ছিল না, আমার ফুফুই দিয়ে দিছে বিয়ে, আমার ফুফু আর আমার ফুফা। এই যে আপনি বললেন আপনাকে নির্যাতন করতো বিভিন্ন শারীরিক ভাবে বা বলেন যে এটা কেন করতো বা কি সমস্যা? শুধু শুধুই বলতো যে তোর তো তোর মায়া ফালালে কেউ দেখার মতো নাই, কেউ বলার মতো নাই, তোর কে আছে, তোর কেউ নাই।
আত্মীয়-স্বজনরা বলতাম, চাচা চাচিরা বলতাম, এরা কেউ বিশ্বাস করতো না। এদের সামনে মনে করেন খুব ভালো ব্যবহার করত। আচ্ছা আচ্ছা। এদের সামনে খুব ভালো ব্যবহার করত, এরা গেলে আবার মনে করেন শুরু করত। মানে সে এই শুরু করার কারণ কি? মানে একজন নারী যে তার জামাইকে ভালোবাসা বা কোনো কিছু, আপনার কি কোনো সমস্যা ছিল? বলতো যে টাকাই না দাও। হ্যাঁ, টাকা টাকা কে দেবে? আমার ফুফুই তো অসহায়, আমার ফুফুই অসহায়, আমার ফুফুই কাজ করে খায়। হ্যাঁ, সে জায়গা থেকে আমার কিভাবে ইয়া করব আমার? তারপর মনে করেন উনি যতটুকু পারত ততটুকু সহযোগিতা করত, তারপরও তার পেট ভরত না, তারপরও মনে করেন উনি টাকার জন্য খালি ইয়া করত, টর্চার করত। আচ্ছা, তো টর্চার করতে করতে মানে আপনি এই বিষয়গুলো আপনার শ্বশুর শাশুড়িকে জানাননি তখন? আমার শাশুড়ি জানতো, আমার শাশুড়ি দেখতো, আমার শাশুড়ি কিছু বলতে গেলে আমার শাশুড়ির সাথেও ঝগড়া করতো, আমার শাশুড়িরও গায়ে হাত তুলতো। মানে ছেলে মায়ের গায়ে হাত তুলতো? হ্যাঁ হ্যাঁ, ছেলে মায়ের গায়ে হাত তুলতো। মানে এই জন্য মা ভয়ও কিছু? না না, মাও ভয় কিছু বলতো না। আচ্ছা, মনে করেন শুধু শুধু বিনা কারণে বিনা দোষে মনে করেন কথায় কথা হাত লাড়তো, কথায় কথায় মুখের ব্যবহার ভালো করতো না, ব্যবহার খারাপ করতো, অন্য অন্য মেয়েদের সাথে তার সাথে সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা, মানে অন্য মেয়েদের সাথে সম্পর্ক ছিল বা আপনি এটা জানলেন কিভাবে? এটা আমি মনে করেন নিজের থেকে জানতাম, ফোনে কথা বলতো, আমার সামনে বসে কথা বলতো, শুয়ে কথা বলতো, যদি জিজ্ঞেস করতাম উইটাই মারধর করতো, যদি জিজ্ঞেস করতাম আপনি কার সাথে কথা বলেন, আমি যার সাথে মন চায় তার সাথে কথা বলি, তাতে তোর সমস্যা কি? একজন স্ত্রীর সামনে যদি তার স্বামী এক বিছানায় থেকে যদি অন্য নারীর সাথে কথা বলে, তখন আপনি এই বিষয়টা একজন স্ত্রী হিসেবে কি কষ্ট পেতেন না? বা আপনার কষ্ট পাইতাম, কষ্ট পাইলেও কিছু করার ছিল না। বললাম না যে আমার গার্জিয়ানের কাছে বললো কেউ বিশ্বাস করতো না, এই জিনিসটা না কেউ বিশ্বাস করতো না, ঠিক আছে? এখনো তাদের সে যে মারা গেছে তারপরেও মনে করেন তাদেরকে আমি বিশ্বাস করাইতে পারি না যে সে এই ধরনের লোক ছিল। যখন আত্মীয় স্বজন আসতো তখন তো মনে করেন বাজার টাজার যখন যেটা লাগতো তখন সেটাই আইনা আইনা দিত, তাদের সামনে অনেক ভালো মানুষ আসতো, কি করতো না করতো সেটা তো আমি জানতাম। তো এইভাবে আপনি এখন কয় সন্তানের মা? তিন সন্তানের মা। তো এইভাবে আপনার প্রথম সন্তান, তারপরে মানে সন্তান হওয়ার পরে কি পরিবর্তন হয়নি? সন্তান হওয়ার পরে দেও পরিবর্তন নাই, ছেলেটারও মনে করেন ছেলেটা একটু যখন বুঝের হলো তখনই মনে করেন ছেলেটারে কথায় কথায় যে মারধর করতো বাচ্চাটারে, তখন আবার বলে মেয়ে না হইলে আমার ছাইড়া দিব, এই করব সেই করব। হ্যাঁ, জায়গায় জায়গায় মনে করেন বিভিন্ন ধরনের যা যা এটা সেটা করে, আর মনে করেন মানুষের জরিপানা করতো, মানুষের জরিপানা করতো, এই জরিপানা দিতে দিতেই মনে করেন আরও খাওয়ার পরে মানে আপনারা গিয়া বা আপনার শ্বশুর ছিল না? না, আমার শ্বশুর নাই। যদি বলতাম বুঝের কথা বললেও মারধর, সোজা কথা সে মারা ছাড়া খারাপ কথা ছাড়া কোনো মুখ দেখত, তার মুখে কোনো ভাষা নাই। আচ্ছা, এরপরে মানে আপনার সেই সানার পর কত বছর ছিলেন বা আপনি কোনো কাজ চাকরি করতেন? না না, আমি কোনো চাকরি করতাম না, আমাকে কোনো চাকরি করতে দিত না। আমার বলতো যে চাকরির ঘরের বউ কোনোদিন চা বাইরে যায় না, ঘরের বউ ঘরেই থাকে। হ্যাঁ, তোরা ঘরে আনছি কির জন্য? ঘরে কাজ করার জন্য। হ্যাঁ, তোরা কি বাইরে কাজ করার জন্য আনছি? মনে করেন বাইরে কাজের জন্য দিত না কোনোদিনও। মানে আপনাকে ঘরের কাজই করাইতো? হ্যাঁ, ঘরের কাজই করাইতো, যেটা করা না লাগতো সেটাও করাইতো। আচ্ছা, আর এমনিতে সে যখন অন্য নারী এইরকম তো অনেকবার ধরা খেয়েছে? হ্যাঁ, অনেকবার, একবার দুইবার বললে ভুল হবে। তারপর আপনার দ্বিতীয় সন্তান হলো বা দ্বিতীয় সন্তান তার 8 বছর পরে, বড় প্রথম ছেলেটা হওয়ার 8 বছর পরে যে দ্বিতীয় বাচ্চাটা হলো, যখন বাচ্চাটা পেটে তখনও মনে করেন খুব টর্চার করতো, বলতো যে মেয়ে না হলে ছাইড়া দিব, মেয়ে হইলে এই করবো সেই করবো, মেয়ে হইলে ভালো হয়ে যাবো, মেয়ে হইলে কোনো মেয়ের দিকে তাকাবো না। তো তখন এই বলতে বলতে যাক, 8 বছর পরে মেয়েটা
হইলো মনে করেন অনেক কান্নাকাটি করতাম ইয়া করতাম টেনশন করতাম যে মেয়ে না হইলে তো আমার কপালে তো আবার দুঃখ আর যায় যে মনে করেন কোথাও যায় যে থাকমো দুই চার দিন থাকার মতন কেউই নেই ওই যায় উঠলে চাচা চাচির কাছে যায় উঠা লাগে তারা ভালোবাসে তারা ভালোবাসলে কি হবে তারা বেশি হইলে এক সপ্তাহ 15 দিন খাওয়াবে তার বেশি দিন তার খাওয়াবে না তার বেশি দিনকে আমাকে খাওয়াবে তার বেশি দিনকে রাখবে রাখবে না তো তাদের কাছে যায়ও বলতে পারতাম না মানে আপনার এই কথা কেউ বিশ্বাস না আমার এই কথাগুলো কেউ বিশ্বাস করতো না আর বিশ্বাস করলেও ওই একটাই চিন্তা থাকতো যে কেডায় আমার কয়দিন রাখবো কয়দিন খাওয়াইবো এই এই চিন্তা ভাবনা করে না কারো কাছে বলতাম না সহজে বললে একবার যদি বলতাম যদি গায়ে না মাখতো ওরা জিজ্ঞেস করতো না জামাইরে কোনোদিন যে তুমি কি জন্য এর সাথে অত্যাচার করো কি কি জন্য ইয়া করো তোমার ভালো না লাগলে তুমি সাইডা দাও কি ভালো কি মন্দ তাও বলতো না এই কথাগুলো মনে পড়লে আপনার এখন কষ্ট হয় হ্যাঁ অনেক কষ্ট হয় এখন যে আপনাদের সাথে যে কথাগুলো যে শেয়ার করতেছি ঠিক আছে আমার অনেক কষ্ট হইতাছে কষ্ট মনে করেন জন্মের পর থেকে মায়ের পেটে থেকে পড়ার পর থেকে মনে করেন জীবনটা কষ্ট কষ্টই গেছে মানে মাকেও হারাইলেন এক তো হ্যাঁ মাকেও হারাইছি বাবাকেও হারাইছি বাবা আজ পর্যন্ত বলতে পারবো না যে বাবা আটানা দিয়ে একটা চকলেট কিভাবে মেয়েরে কিনা দেন মানে ওই যে মা মারা যাওয়ার পরে আর আপনার কোনো বাবার খোঁজ খবর নেই না আপনার মায়ের কোনো স্মৃতি মনে আছে খুব তো ছোট মায়ের কোনো কোনো স্মৃতি মনে নেই আমার মাকে মিস করেন না যখনই হ্যাঁ অনেক মিস করি এর জন্যই তো নিজের সন্তানকে পালাইতে পারি না যত কষ্টই হোক কষ্ট করে মানুষ করতেছি হয়তো দেখা যায় একবেলা খাওয়াইতে পারলে আরেকবেলা খাওয়াইতে পারি না মানে এই যে এখন সন্তানদের মুখে খাবার দিতে পারেন না একজন মা হিসেবে আপনার এটা খুব কষ্ট হয় খুব যে আমার জীবনটাই কি এইরকম যাইব এইভাবেই চলে যাব যখন মেয়েটা হইলো 8 বছর পর মেয়েটা হইলো সবার সামনে পশ্চিম দিকে পীড়া আমার স্বামী কিরা কাটে যে কোনোদিনও কোনো মেয়ের দিকে আর পীড়া তাকাবে না তার কিছুদিন না যাইতেই আবার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক হইলো তার তার সাথে সম্পর্ক একবার বাজার দেয় না আর দেয় না গান দেয় না মনে করেন কষ্টের কোনো সীমা নাই জীবনটাই আমার গেল মনে করেন এই দুঃখে দুঃখে কষ্ট কষ্টে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই বোনটির মানে কি ছোটবেলায় মা মারা গিয়েছে আর বাবা এরপরে কোনো খোঁজ খবর নেন না আত্মীয় স্বজন বা বিভিন্ন মানুষের কাছে বড় হয়ে বিয়ে করেছেন কিন্তু জামাইয়ের আদর ভালোবাসা তিনি সেখান থেকে তিনি বঞ্চিত হয়েছেন দর্শক আমরা এরপরে শুনবো এই বোনটির পরবর্তীতে কী ঘটেছিল ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বোনের পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম